গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনজনের জলে ডুবে মৃত্যু হলো। মৃতরা হলো খালিদ হাসান, অসীম রেজা এবং রিয়াজ মণ্ডল। জানা যায়, গোয়াশের একটি ইটভাটাতে মাটি কাটার জন্য বড় জল ভর্তি গর্তে তলিয়ে যায় তিন বালক। পরে ওই ডোবার জায়গায় খোঁজাখুঁজি করতে একজনের দেহ পাওয়া যায়। পরে আরো দুজনের দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম খালিদ হাসান, অসীম রেজা এবং রিয়াজ মণ্ডল। মুর্শিদাবাদের ইসলামপুর থানার বালুমাটি মোল্লাপাড়ায় বাড়ি তিনজনের। গ্রাম সূত্রে জানা গেছে, গুয়াশের একটি ইটভাটাতে মাটি কাটার জন্য বড় জল ভর্তি গর্ত হয়েছিল। সেখানেই তিনজনের জামা কাপড় খোলা অবস্থায় পড়েছিল। এরপরে ওই ডোবার জায়গায় খোঁজাখুঁজি করতে একজনের দেহ পাওয়া যায়। পরে আস্তে আস্তে আরো দুজনের দেহ খেলাধুলা করছি। তিনজন ছিল। কোন জায়গাটা? ওই আগুনের ভাটায়, জলে ভাটাতে। ভাটাতে কি করতে গেছিল? ভাটাতে ঘাস কাটবো বলে এসেছিল। অমনি বেড়াতে ওই পানিতে নেমে ছেলে ফেলে গেল। বাড়ি কোথায় তিনজনের? তিনজনের বাড়ি বালুমাটি মোল্লাপাড়া। সাঁতার জানতো না? না, সাঁতার জানে না। সঙ্গে সঙ্গে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। এসে ওরা বলে দাবি ছিল, বস্তা পাসলি সব উপরে ছিল, দিয়ে তারপরে ছেলে পেলে ওই পাখির মুসের গা ধরতে পাখির মাখি নিয়ে যায়। ঠিক আছে, দিয়ে ওই সকাল থেকে নিখোঁজ। দিয়ে ওর মা বাপ একদিন এসে বললো যে দেখো নিখোঁজ। দিয়ে একটা ছেলে এখানে ছিল, যে ওই ছেলেটাকে নামালো, ওই ছেলেটা ইচ্ছে নামলো, নামে ডুব মারাতে মিন্টু বল্লা বলেন, গবাদি পশুর ঘাস কাটতে গিয়েছিল ওরা তিনজনেই, সাঁতার জানতো না। জলে নেমে যাওয়ার ফলে কোন রকমে তলিয়ে যায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনজনই মারা গেছে। আমি বাড়িতে শুনলাম, ইসলামপুর থেকে শাহাবুল শেখ ও রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।